हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। सकाल सकाल नतून एक वीडियो नहीं चले आशा करी तुम्हारा बुझते ही कोथाय आछी। आज कलेजे आछी, सकाल सकाल कलेज चले बजे नटा। हमें वीडियो स्टार्ट कर लम तो एखन कलेजे कोनो क्लास होच्छे ना, ताई वीडियो करते परलम। कारण आज के जेहेतु लास्ट दिन, कल थेके कल ना कल रविवार पड़े, सोमवार थे कलेज छुट्टी पड़े जाच्छे। तो आज के सरकम भाव कोनो क्लास है ना, देखते सबाई बसे बसे आड्डा मारछी। देखते जे जा सब फोन घाटे और ये फोन घाटे अर्धेक बयस चले गए, वाला बाड़ी सबाई चले गए और हमें हम आज के रात्रि बाड़ी जाब। तो हमें चुलटा खुले आई कारण, कारण शैम्पू को इसे तीन चुलटा खुले आ कलेजे अलाउ नहीं चुल खोला, जेहेतु मैम एख नहीं तई चुलटा खुले आ। এখন আমি আমার হোস্টেল ফিরছি। হোস্টেল থেকে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে ডিউটি যেতে হবে। দেখতে পাচ্ছ সবাই হোস্টেল যাচ্ছে আর এই রোদেতে আবার আমাদেরকে ডিউটি যেতে হবে। আজই হচ্ছে আমাদের জিএনএম দেরই ডিউটি আছে, বিএসসি দের কারো ডিউটি নেই। তাই স্যারকে বলছিলাম যে আজকে ডিউটি যাব না, কারণ অনেকই কাজ আছে, দেখা যাক কি হয়। ডিউটি তো যেতেই হবে, এসে আবার প্যাকিং করতে হবে, অনেক কিছুর কাচাকুচি করার আছে, সেগুলো কাজটা বেশি ডিউটি থেকে অনেক ঝামেলা। তাই চাইছিলাম যে দুপুরে যেতে ডিউটিটা না যেতে হয়, কিন্তু ব্যাড লাক যেতেই হবে ডিউটি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে আবার ডিউটি যাওয়ার সময় কথা হবে। আর আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো, কারণ আজকে আমরা রাতে বাড়ি যাচ্ছি, ফুল ভিডিওটা তোমরা দেখবে। আর আজকে লাস্ট কলেজ হলো আপাতত, এরপরে আবার 15 দিন পর আবার কলেজ করব। তো খুব মজা হচ্ছে যে আজকে রাতে বাড়ি যাব, ফাইনালি সেই দিনটা চলে আসলো। 7 মাস অপেক্ষা করার পর আজকে দিনটা চলে আসলো। আজকে আমরা রাত্রিরে বেরিয়ে যাচ্ছি, রাত 2টোর সময় আমরা বেরিয়ে যাব। তো আমাদের ট্রেন আছে 3:35-এ, তো আমরা রাত 2টোয় বেরিয়ে যাব। তার আগে কিছু কেনাকাটা করতে হবে, কিছুটা বাকি রয়ে গেছে যেগুলো গুছিয়ে নেবো। তো এই রুমে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। আবার কদিনের জন্য মিস করব হোস্টেলটাকে, 15 দিন পর আসবো আবার তখন। আন্টি বাথরুম সাফ করনা হ্যায়, আজ সাফ করনা হ্যায়, কাল আজই করনা হ্যায়, কাল চলে যাও। চলে যাও, পহলে কিউক নেই কিয়া। এই যে দেখতেই পাচ্ছ রুমে এসে এখন বসে পড়েছি, এই কারণে বসে পড়েছি কারণ আজকে ডিউটি নেই। তোমাদেরকে তখন বললাম যে ডিউটি যাব, বাট ডিউটি নেই, আজকে ছুটি দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। একদিকে নাহলে এসে আবার কলেজ ড্রেসারে কাচাকুচি করতে অনেক টাইম লাগতো, তো তাই এখন বেশ ভালোই লাগছে। এখন খেয়ে দিয়ে বসে পড়েছি, এবার হচ্ছে কলেজ ড্রেসগুলো কেচে নেবো আর বিছানার চাদর আরে সব আছে, ওগুলো হচ্ছে কাচাকুচি করে পুরো রেডি করে রেখে যাবো, কারণ ওগুলো শুকনো না হলে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হবে। তো কলেজের পুরো ড্রেস কাজ কেচে রেখে তারপরে হচ্ছে রেডি হয়ে যাব। আমিও বুট দেব নিচে। আর এদিকে দেখতে পাচ্ছ আন্টি চলে এসেছে রুম সাফ করতে, যেহেতু রুমটা কালকে সাফ হয়ে গেছিলো, বাট তাও আজকে আন্টিকে দিয়ে আরেকবার ভালোভাবে সাফ করিয়ে নিলাম। আর ওয়াশরুমটা সাফ করানোর ছিল, বেশি ইম্পর্টেন্ট ছিল ওটা, তো ওটা হচ্ছে সাফ করিয়ে নিলাম, কারণ ওখানে ওয়াশরুমটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল, তাই ওয়াশরুমটা সাফ করে দিচ্ছে। আবার 15 দিন চলে যাবো, তো আরও নোংরা হয়ে যাবে, তাই আজকে সাফ করে নিলাম। তো আমরা সব কিছু গুছিয়ে রাখি, কারণ যেহেতু রাতে বেরিয়ে যাবো আর টাইম নেই বেশি। এই যে এখন বাজে 12:30, আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ভাতটা ফোটানো হচ্ছে, কারণ হচ্ছে হোস্টেল থেকে যে ভাতটা নিয়ে আসছিলাম না, তো হচ্ছে চাল হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরেই ছিল, সে 7:00 সময় নিয়ে আসা হয়েছে, তার জন্য ভাতটা চাল হয়ে গেছে, তাই ফুটিয়ে নিচ্ছি, ওটা হচ্ছে এখন খাবো। খেয়ে দিয়ে তারপর স্নান টান করে হচ্ছে 2টোর সময় গাড়ি আসবে, তারপরে হচ্ছে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছ ব্যাগগুলো গোছানো পুরো কমপ্লিট, তো ফাইনালি একবার চেক করে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না, তারপরে বেরিয়ে যাব। তো তখন বিকালে আর ভিডিও করা হয়নি এই কারণে, কারণ এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু আজকে ডিউটি যাওয়া হয়নি, তো ডিউটি যায়নি বলে অনেক কাচাকুচি করতে হয়েছে। তো সব রকম যত রুমে যাবতীয় যা জিনিসগুলো কেচে তারপরে শুকাতে দিয়েছিলাম, তো শুকিয়ে টুকিয়ে এসে একটু রেস্ট নেওয়ার টাইম হয়নি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত ছিলাম, তাই আর তোমাদের সাথে কথা বলার টাইম হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে স্নান টান করে বেরিয়ে যাব। তো আমরা সবাই দেখো রেডি হয়ে গেছি, যে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখানে সব খাওয়া দাওয়াগুলো রেখে দিয়েছি। তো গাড়ি আমাদের এসে গেছে, এবার হচ্ছে নিচে যাব, তো অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছে, তো চলো যাওয়া যাক নিচে। আচ্ছা
দেখতে পাচ্ছ পুরো হোস্টেল পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ সবাই চলে গেছে, আমরাই রয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল টিমগুলো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু টিম তো কদিন আগেই চলে গেছিলো, দেখতে পেয়েছো, শুধু আমরা থার্ড ইয়ারের কজন বাঙালি রয়ে গেছি। তো আমরাও আজকে বেরিয়ে যাচ্ছি, বাকি সবাই চলে গেছে, পুরো হোস্টেলই ফাঁকা। তো চলো, লেট হয়ে গেছে, বেশি কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি যেতে হবে, কারণ সেদিকে নিচের ফ্রেন্ডগুলো দাঁড়িয়ে আছে, খুব রেগে গেছে, তাই তাড়াতাড়ি যেতে হবে, কারণ গাড়ি অলরেডি অনেকটা আগে চলে এসেছে আর আমাদের লেট হয়ে গেছে। তো আবার 15 দিন পর হোস্টেল ফেরা হবে। সেরকমভাবে কারোরই ব্যাগ হয়নি, সব একটা করেই ব্যাগ হয়েছে, আর পিঠের ব্যাগ একটা, আর সাইড ব্যাগ একটা হয়েছে, আর খাবারের ব্যাগ, ট্রেনে যেগুলো খাবো আর জল এগুলোই হয়েছে, সেরকম কিছু হয়নি। আসার সময়তেই বেশি ভারী হয়, তো আসার সময়তেই বেশি ভারী হবে, তো তখন কি করে আনবো জানি না, এখন তো তবু একটা লাগেজ নিয়ে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ওরও হাতে একটা লাগেজ, কারণ সবার হাতেই একটা করে লাগেজ, আর আমরা এবারে কেউ বড় লাগেজ নিইনি, সবাই হচ্ছে ছোটো লাগেজই নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এসে গেছে, তো সবাই ব্যাগ গুছাচ্ছে, ব্যাগগুলো তুলে দিচ্ছে, আর আমরাই লাস্টে এলাম, ওরা সবাই এসে গেছে, কিছু কিছু ব্যাগ তোলা হয়েছে, আর কিছু কিছু ব্যাগ দেখতেই পাচ্ছ রয়েছে। সাইন করে দেবো তো, আর যেহেতু আমাদের কোথাও যাওয়ার সময় এন্ট্রি করে যেতে হয়, তো বাড়ি যেতে গেলেও আমাদেরকে এন্ট্রি করেই যেতে হয়, তো আমি আমার এন্ট্রিটা করে নিলাম, সবাই সবার এন্ট্রিটা করে নিয়েছে। আর এদিকে ব্যাগগুলো তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ ওরা ব্যাগগুলো তুলছে, আর অলরেডি লেট হয়ে গেছে, দুটোর আগেই গাড়ি এসে গেছে, আর আমাদের দুটোতেই বেরোনোর কথা ছিল। তো চলো লাগেজগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, উঠে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন স্টেশনে। তো কদিন মিস করবো হোস্টেলটাকে, হোস্টেল ছেড়ে দিয়ে চলে গেলাম এখন। খুব মজা লাগছে রাত্রিবেলা এরকমভাবে বেরোলাম, আর যখনই বাড়ি যাই তখনই আমাদের রাত্রিতে যেতে হয়, রাতের ভিউটা খুব সুন্দর লাগে। আর এই যে এটা হচ্ছে আমাদের কলেজ, কলেজটাকে 15 দিনের জন্য বাই বাই। ফাইনালি আমরা ঘর যাচ্ছি, বল 7 মাস ওয়েটিং করার পর আমরা ঘর যাচ্ছি, দেখ পুরো ফাঁকা, সত্যি তাই এখন গরম আছে বলে একটা কথা বলবে, এই কজনে আমাদের বেশ ভালোই হয়েছে বল, কালকে খালি 10টা বাজতে না। আর এখানে আমরা দেখো ভূতের মতো বসে আছি পেছন দিকে, পুরো ভূত লাগছে। আমরা আমাদের গেটের সামনে চলে এসেছি, ক্যাম্পাসের মেন গেটের সামনে। তো দেখতেই পাচ্ছ চারিদিক পুরো ফাঁকা, এখন বাজে 2:15, পুরো চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেছে, আর যেহেতু হোস্টেলে সবাই বাড়ি চলে গেছে তাই আরো নিস্তব্ধ। সত্যি তাই রে, এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে, আর হচ্ছে ঢোকার সময়টা কি মন খারাপ করেছে আবার। ভিডিওটা পার্ট পার্ট করে দেবো আমি, কারণ এতটা ভিডিও সম্ভব না একসাথে দেওয়া, তাই পার্ট পার্ট করে ভিডিও দেবো। আর দেখতেই পাচ্ছ রাতের ভিউটা সত্যি অসাধারণ, আর খুবই গরম, খুবই গরম আজকে 47 ডিগ্রি টেম্পারেচার।